আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম রঙ্গিলা বার্ডস অ্যান্ড অ্যাকোরিয়াম ফিশ হাউসে। তো চলুন দোকানের ভিতরে যাই, এখন দোকানের ভিতরে যাই, দোকানের মালিকের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই। তো এই যে হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই। তো সালাউদ্দিন ভাইয়ের দোকানে আজকেও আবার আসলাম। তো ওনার দোকানে কিছু আকর্ষণীয় নতুন নতুন কবুতর উঠাইছে, তো কবুতরগুলো আপনাদের মাঝে এখন সালাউদ্দিন ভাই দেখাইব। তো চলুন সালাউদ্দিন ভাইয়ের আকর্ষণীয় কবুতরগুলো দেখানো যাক। তো ভাই আপনার আকর্ষণীয় কিছু কবুতর আজকে দেখানো দোকানের। চকলেট হুমা না? আচ্ছা, দেখি কবুতরটা, দেখি চকলেট হুমা না, আনকমন কবুতর। হ্যাঁ, এটা কি নয় না মাদি? এটা মাদি না, মাদিটার সাইজও তো বিগ সাইজ। আচ্ছা দেখি নটটা, দেখি এটা নর না, দুটোটার কালারই সেম না? দেখি চোখটা দেখাই, চোখটা সুন্দর। তো এই জোড়াটার দাম কত পড়বো ভাই? 5,000 টাকা পড়বো না, এই জোড়াটার দাম 5,000 টাকা পড়বো। তারপর আপনি যদি কেউ কিনতে চান আলোচনা সাপেক্ষে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। এই জোড়ার বাচ্চা এই জোড়া না? হ্যাঁ, বাচ্চা কি কালার আসলো? ওই যে বাচ্চাটা রেড কালার আসছে, রেড কালার আসছে না? আচ্ছা, জ্যাকোবিন দাম কত পড়বো? 4,000 টাকা। 4,000 না? আচ্ছা, এক জোড়া বোম্বাই, সাদাটা বোম্বাই, সাদাটা নর, আর ইয়েলোটা হচ্ছে মাদি। এই জোড়াটার দাম কত পড়বে ভাই? 5,500। 5,500? আচ্ছা, এই যে এই জায়গায় আরেক জোড়া বোম্বাই আছে, দেখুন আপনারা দর্শক, এই বোম্বাই জোড়া দেখতে সুন্দর। এটা একটা একদম সেম সেম ধরনের জোড়া না? রানিং, তো রানিং জোড়া। আচ্ছা, এই জোড়াটা নিলে দাম কত পড়বে? এটা 7,000 যাবে। এই জোড়ার দাম 7,000 পড়বো না? তারপর আলোচনা সাপেক্ষে আপনারা যদি কেউ নিতে চান, নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, মোবাইল নাম্বারে। সালাউদ্দিন ভাই আপনাদের যথেষ্ট পরিমাণে সম্মান করবে আশা করি। তারপরে এই যে আরেক জোড়া বোম্বাই আছে, ইয়েলো বোম্বাই, এই জোড়াও রানিং, এই জোড়ার নিচে বাচ্চা আছে, এই যে দেখেন বাচ্চা, বাচ্চাগুলো খুব সুন্দর। তো এই জোড়াটার দাম কত পড়বে ভাই? জোড়াটা 4,500 যাবে। 4,500 না? এই যে এই জায়গায় আরেক জোড়া লাল বোম্বাই আছে, এই জোড়া হচ্ছে গিয়ে অরিজিনাল ইন্ডিয়ান লাল বোম্বাই, খোপাগুলো অনেক বড় বড়, সাইজটাও খুব বড়। কবুতরগুলো দূরে দেখান ভাই, দেখেন ভিউয়ার্স, একবার ডিম পারছে, নিউ আইডাল রানি, খোপাটা অনেক সুন্দর, সাইজগুলো বড় বড়। এটা মাদি কবুতর, ওই যে নর, নরটা ধরুন লাগবে না, এমনি থাক, নরটা দেখাই। এই যে ডাকতেছে দেখেন নরটা, এই জোড়াটার প্রাইস কত পড়বো? সাড়ে চার না? এই জোড়াই তো দেখতে সুন্দর দেখা যাইতেছে, সাইজটা বড়, দাম আবার একটু কম কে? এটা আসলে একটু কমে কিনছিলাম, তারপরে একটু কমে দিলে, আমাদের কেনার উপরেই সব কিছু আছে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর এই জায়গায় আরেক জোড়া কবুতর আছে, এটার আমাদের এলাকায় ডাউগা কবুতর বলে, ডাউগা, অনেকেই দেখা বুঝবেন যে মনে করবেন যে মুখী কবুতর, আসলে এটা মুখী না, এটা হচ্ছে ডাউগা কবুতর। তো এটাও জোড়া না ভাই? এটাও জোড়া। তো এই জোড়াটার দাম কত পড়বো? এই জোড়াটা 3,500 রাখতে পারবো। 3,500 না? একদম রানিং কবুতর, একদম রানিং। আচ্ছা, তারপরে এই জায়গায় আরেক জোড়া লক্ষ্য আছে,
লক্ষা আছে, সাদা লক্ষা, লক্ষা জোড়াটা ডিম দিচ্ছে না? ডিম দিচ্ছে তো নাবি ডিমের মধ্যে বসে আছে। এটা নর তো এই জোড়াটার দাম কত পড়বো ভাই? 3000 টাকা রাখবে। 3000 টাকা রাখা যাবে না? এগুলো লক্ষা আছে, এছাড়াও রানিং লক্ষা, এগুলোটার দাম কত পড়বো? এটাও 3000 লাগবে। এটাও 3 না? উপরে উপরে সাদা বোম্বাই আছে, সাদা বোম্বাই আছে আর এগুলো, এগুলোটার দাম কত পড়বো? 7000 টাকা। 7000 টাকা না? এই যে এখানে আছে আরেক জোড়া কবুতর, লটন কবুতর, কবুতর জোড়া রানি, হ্যাঁ একটা বাচ্চা, লটনের একটা বাচ্চা আছে, আবার ডিম পাচ্ছে, আবার ডিম দিচ্ছে। লটনের একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে গিয়ে লটন কবুতরে যে মাটিতে ডিগবাজি দেয়, ঢাকা দিলে কি ডিগবাজি দেয়, এই যে দেখেন আপনারা, তো ও শুধু এভাবে ডিগবাজি দিতেই থাকে নাকি? না ধরার আগ পর্যন্ত ডিগবাজি দিতে, স্বাভাবিক হয় না? আচ্ছা, তো এই জোড়াটা যদি কেউ নিতে চায় এই জোড়ার দাম কত পড়বে? জোড়াটা 4000 টাকা রাখতে পারবো। এটা অরিজিনাল ইন্ডিয়ান লটন, ডিম দেখা যদি ডিম দেয় আমি আরেকটা কবুতরে ডিম এটা নিতে চাইলে দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 4000 পারা যাবে না? একটা বাচ্চা আছে, হ্যাঁ একটা বাচ্চা আছে। যদি সিঙ্গেল কেউ বাচ্চাটা নিতে চায় তাহলে বাচ্চাটা নিলে 1200 টাকা রাখা যাবে। 1200 টাকা রাখা যাবে বাচ্চাটা না? আচ্ছা, তো এই জায়গায় এই যে দেখেন বিহার আরেক জোড়ার লক্ষা আছে, এই লক্ষার জোড়াটার দাম কত পড়বে ভাই? এই লক্ষাটাও 3000ই পড়বে। জোড়াটাই তো জোড়া না? হ্যাঁ জোড়া, জোড়া না, নর্মাদি একদম 100%, ডিমটা গ্যারান্টি। নর্মাদি মানে কোনো সমস্যা হলে তো চেঞ্জ করে নিতে হবে? সমস্যা নাই ইনশাআল্লাহ, চেঞ্জ করা দরকার পড়বে না। আচ্ছা, এরপর যদি কোনো সমস্যা হয়, 3000 টাকা না? এই জায়গায় এই আরেক জোড়া মাক্সি লক্ষা আছে, এই দেখেন মাক্সি লক্ষা, এটা রানিং ডিম বাচ্চা গ্যারান্টি, রানিং ডিম বাচ্চা গ্যারান্টি না? ডিম আছে নাকি তোলে? ডিম হ্যাঁ, ডিম পারে না এখনো, ডিম পারে না, তো পারবো, ডিম পাইরে দিব না? মাক্সি লক্ষা, তো এই জোড়াটার দাম কত? 3500 টাকা। 3500 না? তো এই জায়গায় যে দেখেন বিওর আরেকজন মাছ ফিরিয়ে স্যার আছে, এটা ডিম বাচ্চা গ্যারান্টি, হ্যাঁ 100% একদম নর্মাল দিয়ে আছে এই জায়গায়। এই জোড়াটার দাম কত করে ভাই? 2200 টাকা রাখা যাবে না? তো বিওর এই সালাদি ভাইয়ের দোকানে, তালুকিয়া মোড়ে সালাদি ভাইয়ের দোকান, হ্যাঁ তো এই দোকানে উনি খাবার বিক্রি করেন অনেক প্রকারের। তো এই যে দেখেন ওনার দোকানে মিক্সার দিয়ে খাবারটা আছে, ডাবলি পপকর্ন আস্তে আস্তে থাকে, হ্যাঁ এটার এটার দাম উনি রাখতেছে এখন 50 টাকা। তারপরে এই যে আরেকটা আছে, এটাতে কোনো গম নাই, ঠিক আছে, এই মিক্সারটাও খুব সুন্দর, এটার দাম রাখতেছে উনি 70 টাকা, ঠিক আছে। তারপরে এই যে ঘুঘু মিক্সার আছে, এটার দাম কত ভাই? এটার দাম 75 টাকা, হ্যাঁ খুব সুন্দর মিক্সার, কোনো ময়লা নাই, আপনারা দেখেন। তারপরে এই যে আরেকটা আছে মিক্সার, 35 টাকার মিক্সার। তারপরে এই যে ডাবলি আছে, আস্তা ডাবলি, মিডিয়াম সাইজের ডাবলি, ডাবলি রেট কত ভাই? 55 টাকা। তো এই যে আমাদের সালাদি ভাই, হ্যাঁ তো সালাদি ভাইয়ের সাথে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। তো সালাদি ভাই আশা করি আমাদের যারা আসবে এই ভিডিও দেখা তাদেরকে ইজ্জত করবে। তো আজকের মতো এই পর্যন্তই, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সালাদিন ভাইয়ের মুখ থেকে আজকে আবার আমরা তার মোবাইল নাম্বারটা শুনবো, তারপর বিদায় নিব। তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলুন। 01718-432-440। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, এবং আমাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো ভালো মন্দ কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।
তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।